আসসালামু আলাইকুম আমি রাসেল আছি আপনাদের সাথে আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি লিড জেনারেশনের প্রজেক্ট দেখব আমি প্রজেক্ট বেসড জবগুলো কেন দেখাই এর একমাত্র কারণ হচ্ছে যারা একদম নতুন এই ফিল্ডের কিছুই জানে না ডাটা এন্ট্রি লিড জেনারেশন ওয়েব রিসার্চ ইমেল মার্কেটিং ইদানিং শুরু করেছি কমপ্লিট ওয়ার্ড প্রেস টিউটোরিয়াল আমি একদম হাতে কলমে শিখাই যাতে আপনারা যারা একদম নতুন আছেন তারা যাতে এক্সপার্ট হয়ে ওঠেন এবং আমার কাছ থেকে নেওয়া ফাইলগুলো ইউজ করে আপনারা পোর্টফোলিও তৈরি করতে পারেন এটাই একমাত্র কারণ বন্ধুরা আশা করি আজকের ভিডিওতেও আপনারা কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে ফাইল নিয়ে পোর্টফোলিও তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমেই দেখাবো প্রজেক্টের ডিটেলসটি সেটা হচ্ছে নিড সামওয়ান টু টেক এ লিস্ট অফ অ্যাবাউট 110 কোম্পানিস and gather three contacts for each one that fit a set of titles we provide মানে হচ্ছে একটা লিস্ট তৈরি করতে হবে 110 টা কোম্পানির এবং প্রত্যেকটা কোম্পানির তিনটা করে কন্টাক্ট আমাদেরকে তৈরি করতে হবে বায়ার আমাদেরকে দিবে কোম্পানি এন্ড টাইটেল অর জব ফাংশন আমাদেরকে বায়ারকে দিতে হবে এই যে কোম্পানির যে পারসন আছে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল কোম্পানি ইমেইল এবং ফোন নাম্বার তো বন্ধুরা এই জবগুলা আমি অনেক আগেও দেখেছি এবং আজকে আবার দেখাচ্ছি এবং আমি পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আচ্ছা এই যে উনি বলেছে যে কোম্পানির লিস্ট এটা কোথায় পেলাম এটা হচ্ছে দেখুন এই যে এখানে প্রায় একশো দশটা কোম্পানির লিস্ট আছে এখানে তো আমরা এখন এই কোম্পানিগুলো থেকে দুই তিনটা দেখাবো দেন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ফাইলটি দিয়ে দিব আপনারা প্র্যাকটিস করবেন এবং পোর্টফোলিও তৈরি করবেন অবশ্যই আচ্ছা চলুন প্রথমেই কোম্পানি চুজ করে এখান থেকে কপি করি দেন হচ্ছে গুগল ক্রোমে যাই দেন হচ্ছে এখানে আমরা এটা পেস্ট করব এন্টার আমাদেরকে প্রথমেই কোম্পানির অ্যাবাওটা সেকশন থেকে এই কোম্পানির যারা ফাউন্ডার লেভেলে আছে টিম মেম্বার যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে তো দেখুন এই যে এখানে আছে অ্যাবাউট এন এ ডিএসএ ন্যাশনাল অ্যাডাল্ট ডে সার্ভিস অ্যাসোসিয়েশন তো অ্যাবাউট আস থেকে বোর্ড অফ ডিরেক্টরস এইখানে যেতে হবে দেখুন আবার ধরিক কাঠসোর অ্যাবাউট এন এ ডিএসএ বোর্ড অফ ডিরেক্টরস সো এখানে আমরা যাব যাওয়ার পর সিইউকে আছে এখানে খরিন জেন তো ওনার প্রথমেই নামটা কপি করতে হবে এখান থেকে কপি করার পর আমাদের এক্সেল ফাইলে যেতে হবে এখানে নামটা এখানে পেস্ট করে দিব ফার্স্ট নেমটা এখানে রেখে লাস্ট নেমটা এখান থেকে কাট করবো লাস্ট নেমটা এখানে পেস্ট করবো দেন হচ্ছে টাইটেল উনি হচ্ছে সিইও দেন হচ্ছে ওনার ইমেলটা ফোন নাম্বারটা আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে দিতে হবে তো ওনার ইমেল বের করার জন্য প্রথমেই ওনার নামটা তো কপি করলাম তাই না তো আমরা চলে যাবো আমাদের জিমেইলে জিমেইল ডট কমে গেলাম এইখানে আসার পর কম্পোজে ক্লিক করতে হবে দেন হচ্ছে আমরা যে নামটা কপি করেছিলাম সি ওনার এটা এখানে পেস্ট করে দিলাম অসরি নামটা এখান থেকে আবার কপি করি কপি করার পর এখানে এনে পেস্ট করব দেন হচ্ছে একটা স্পেস দিব কারো ইমেল অ্যাড্রেস খুঁজে বের করার জন্য ফরমেটটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দেন হচ্ছে একটা স্পেস দেন হচ্ছে একটা অ্যাট দ্য রেট অফ দেন হচ্ছে আমাদের যে কোম্পানির ডোমিন নেমটা আছে এটা এন এ এ এটা কপি করলাম দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করে দেব দেন হচ্ছে এন্টার একটু ওয়াইড করতে হবে দেখুন ইমেল ওয়ার নট ফাউন্ড এইখান থেকে আমরা ইমেলটা পেলাম না তো এরপরের কাজ কি আমরা যদি এখানে না পাই তাহলে গুগলে সরাসরি এরকম ফর্মেটটাকেই কপি করে নিতে হবে কপি করার পর আমরা গুগলে চলে যাব আবার যাওয়ার পর দুইটা ডাবল কোটেশন দিব দেন হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে এটাকে পেস্ট করতে হবে দেন হচ্ছে এখানে বাহিরে লিখবো ডাবল কোটেশনের বাহিরে লিখবো ইমেল ইমেল লিখে সার্চ দিব এই ফর্মেটটাতে এখানে সার্চ দিলে দেখুন প্রথমেই আমাদের যে রেজাল্টটা চলে আসলো সেটা হচ্ছে করিন জান চিফ এক্সিকিউটিভ অফিসার একটা নাম্বার আসলো দেন হচ্ছে করিন জে অ্যাট দ্য রেট অফ ফ্যামিলি ব্রিজ ডট ওয়ার্ক এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এন এ এ ডট অর্ক বাট এইখানে হচ্ছে ফ্যামিলি ব্রিজ ডট অর্ক এবং নামটা ঠিকই আছে এবং ওনার পদবিটা ঠিকই আছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই ফ্যামিলি ব্রিজ অর্গ ডট কমের সাথে এন এ এ ডট অর্গের কোনো সম্পর্ক বা কোন রিলেশন আছে কিনা সো আমরা এটা একটু কপি করে নিলাম কপি করার পর আমরা চলে গেলাম এইখানে যাওয়ার পর এখানে পেস্ট করলাম এন্টার একটু ওয়াইট করি অথবা আমরা এই লিঙ্কে একটু যাই এখান থেকে এই লিঙ্কে যাই যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এন ডট অর্গের আন্ডারে কিন্তু ফ্যামিলি ব্রিজ ইনস ইনস মানে হচ্ছে এটা একটা সংস্থা আর কি এই সংস্থার আন্ডারে কিন্তু এই ওয়েবসাইটটা সো আমরা ধরতেই পারি যে এটা হচ্ছে দেখুন করিন জেন চিফ এক্সিকিউটিভ অফিসার নাম্বার এটা দেন হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা সো আমরা ওনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম দেন হচ্ছে এখানে আমরা এটা পেস্ট করে দিব নাম্বারটা তো পেয়ে গেলাম নাম্বার হচ্ছে এই যে এখানে এটা কপি পেস্টে ঠিয়া কমেন্টস যদি কোনো কিছু থাকে তাহলে দিব এখন আমরা এর পরের ইয়েতে চলে যাই আপনারা একটু খেয়াল করবেন আমি এগুলা কিভাবে করি বা কি আস বিষয় এটা একটু কপি করব এগুলো একটু কেটে দিব আমরা নতুন কোম্পানিতে যাচ্ছি এটার নাম হচ্ছে হোম কেয়ার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা তো আমাদেরকে যথারীতি অ্যাবাউট সেকশন থেকে আমাদের দেখুন এখানে সি এ ও এ স্টাফ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আমরা যদি এক্সিকিউটিভ ডিরেক্টর আমি একটা একটা করে দেখাচ্ছি বাট উনি কিন্তু এখানে বলেছেন যে তিনটা করে নিতে হবে সো আপনারা ট্রাই করবেন যে যারা প্র্যাকটিস করবেন তিনটা করে নেওয়ার জন্য আচ্ছা এই প্রজেক্টের প্রাইস ছিল পঞ্চাশ ডলার আমরা ওনাকে পেয়ে গেলাম ভিকি হোক সো ওনার নামটা প্রথমে কপি করে নেই নেওয়ার পর এটা এখানে পেস্ট করে দিব সেকেন্ড নেমটা এখান থেকে কাট করব এখানে পেস্ট করব ওকে দেন হচ্ছে ওনার পদবিটা কি পদবী হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর এটা কপি করলাম এখানে পেস্ট করলাম এখন আমাদেরকে মেন পার্টে যেতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে ইমেল অ্যাড্রেসটা বের করার জন্য প্রথমেই হচ্ছে ওনার নামটা কপি করতে হবে দেন হচ্ছে এইখানে এখানে এটা পেস্ট করে দিতে হবে দেন হচ্ছে একটা এন্টার দিতে হবে মানে হচ্ছে স্পেস দেন হচ্ছে একটা অ্যাট দ্য রেট অফ দেন হচ্ছে এই কোম্পানির ডোমিন নেম আশা করি পেতে পারি একটু ওয়েট করতে হবে দেখুন আমরা বন্ধুরা পেয়ে গেলাম ওনার ডোমিন নেম এবং দেখুন এখানে চারটা আইকনেই আপনার অ্যাক্টিভ আছে ভিডিও কল গুগল প্লাস শিডিউল হ্যাং আউট সব অপশানগুলো ওনার অ্যাক্টিভ এবং দেখুন একটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে এটা হচ্ছে ওনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখন এটাকে এখান থেকে কপি করবেও কপি করার পর এখানে এটা পেস্ট করব। আর একটা কাজ আছে এখন এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে কোনো ফোন নাম্বার আছে কি না গুগলে আমরা এটা সার্চ করব সো একটা ডাবল কোটেশন দিলাম দেন হচ্ছে এটার ভিতরে ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে দেন হচ্ছে বাহিরে লিখতে হবে ফোন লিখে আমরা সার্চ দিব আমরা ফোন নাম্বার পাই কিনা একটু দেখি ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হোম না এটা না আচ্ছা এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে এই যে ইমেল অ্যাড্রেস এটার আন্ডারে কোনো ফোন নাম্বার আপাতত নাই সো আমরা কমেন্টসে কিছু একটা লিখে দেব যে নট ফাউন্ডেড এখানে কমেন্টস লিখব ফোন নাম্বার ওকে দেন হচ্ছে আমাদেরকে দেখি আরেকটা করি এখান থেকে ধরুন আমি এটা কপি করলাম কপি করার পর চলে যাব এখানে যাওয়ার পর এখান থেকে এটা পেস্ট করে দিব প্রত্যেকটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার সিইও তারপর হচ্ছে আপনার ফাউন্ডার প্রেসিডেন্ট তাদেরকে পাওয়ার জন্য আমাদেরকে অ্যাবস সেকশনে যেতে হবে দেন হচ্ছে এখান থেকে বোর্ড অফ ডিরেক্টরস বা টিম টিম মেম্বার এরকম ট্যাবগুলো থাকে নাম তো এইখানে আছে বোর্ড অফ ডিরেক্টরস এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে দেখুন উনি হচ্ছে প্রেসিডেন্ট প্রথম কেলভিন জিওর নামটা কি আচ্ছা যাই হোক এটা কপি করলাম কপি করার পর আমরা চলে যাব এইখানে যাওয়ার পর এখানে এটা পেস্ট করব দেন এটা কাট করবো কাট ফ্রম হিয়ার পেস্ট ইট হিয়ার দেন উনি হচ্ছে প্রেসিডেন্ট দেন হচ্ছে ওনার ফোন নাম্বারটা সরি ইমেল অ্যাড্রেসটা প্রথমে বের করতে হবে ডিস্টার বের করার জন্য এখানে প্রথমে নামটা কপি করে দিলাম একটা স্পেস দিলাম একটা অ্যাট দ্য রেট অফ দিলাম দেন হচ্ছে আমাদের এখানে এটা কপি করতে হবে নেমটা কোম্পানির এটা এখানে পেস্ট করতে হবে একটু ওয়াইট করতে হবে দেখুন কেলভিন অ্যাট দ্য রেট অফ দেখুন এই চারটা আইকন অ্যাক্টিভ আছে নীল বর্ণ দেখাচ্ছে তার মানে হচ্ছে এগুলো অ্যাক্টিভ সো আমরা পেয়ে গেলাম আমাদের টার্গেটেড ইমেল অ্যাড্রেস এখন বের করতে হবে যে এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে কোনো ফোন নাম্বার আছে কিনা না সো এটা এখানে পেস্ট করলাম দেন হচ্ছে এটা গুগলে আবার পেস্ট করতে হবে ডাবল কোটেশনের ভিতরে দেন হচ্ছে ফোন ফোন নম্বর ফোন নম্বর ক্যালভিন এই যে দেখুন ক্যালভিন এই ফোন নাম্বারের আন্ডারে দেখুন একটা সরি ইমেল অ্যাড্রেসের আন্ডারে একটা ফোন নাম্বার এখানে আছে পেলাম অথবা এটা যে কোনো একটা দিলেই হবে এই যে দেখুন ফোন সো এটা কপি করলাম এখান থেকে দেন হচ্ছে এইখানে পেস্ট করে দিব বন্ধুরা কাজগুলো একদম ইজি দেখুন এগুলা এখানে একশো দশটা লিস্ট আছে আপনারা চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে লিস্টগুলো দিয়ে দিব বন্ধুরা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আশা করি একটি লাইক অবশ্যই দিবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার অনেক ইম্পর্টেন্ট ভিডিও এখনও রয়ে গেছে আমি বিগিনার ফ্রেন্ডলি করে একদম সহজ বাংলা ভাষায় হাতে কলমে শেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ